ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবার নিয়ে আসলাম একটা নতুন ভিডিও টিউটোরিয়াল। আজ আমি আপনাদেরকে দেখাবো এই সুন্দর পার্সটি কিভাবে তৈরি করতে হয় তার টিউটোরিয়াল। চলুন দেখে নিই এটা তৈরি করতে কি কি দরকার। এটা তৈরি করতে দরকার 6 নম্বর মুক্তা পুঁতি আমি নিয়েছি, এটা হচ্ছে বেগুনি কালার, আপনারা চাইলে যে কোনো কালারটা ইউজ করতে পারেন। আর হচ্ছে লাউ পুঁতি, এছাড়া দরকার 60 নম্বর রক সুতা। আর এই বেগুনি 6 নম্বর মুক্তা পুঁতিটা লেগেছে 150 গ্রাম, আর লাউ পুঁতি লাগবে মাত্র 50 গ্রাম। সুতরাং চলুন দেখে নিই এটা তৈরি করার ভিডিও টিউটোরিয়াল। ভিউয়ার্স, প্রথমেই আমরা ব্যাগের উপরে যে লাউপুতির ফুলগুলো আছে ওগুলো তৈরি করব। তার জন্য প্রথমেই রগের এক পাশে 3টা মুক্তাপুঁতি নিয়ে নিচ্ছি এবং 1টা লাউপুতি নিচ্ছি, এবং অন্য পাশে আরও 1টা লাউপুতি নিয়ে নিচ্ছি, এবং এই পাশে যে লাউপুতিটা নিয়েছি ওইটার মধ্যে দিয়ে ক্রস করে দিচ্ছি। এবার রগের এক পাশে 3টা মুক্তাপুঁতি নিব এবং 1টা লাউপুতি নিব, এরপর ক্রস করে দেব। ঠিক একইভাবে আবারও 3টা মুক্তাপুঁতি নিব এবং 1টা লাউপুঁতি নিব। এরপরে আবারও 3টা মুক্তাপুঁতি এবং 1টা লাউপুঁতি নিয়ে ক্রস করে নেব। অলরেডি আমাদের 5টা লাউপুঁতি কিন্তু পড়ে গেছে। এখনো আগের মতোই 3টা মুক্তাপুঁতি এবং 1টা লাউপুঁতি নিয়ে ক্রস করে নেব। এবার এই রগটাকে এই পাশের লাউপুঁতিটার মধ্যে দিয়ে নিয়ে নিব। দেখুন এখানে কিন্তু অলরেডি 6টা লাউপুঁতির ফুল পড়ে গেছে। এখন 3টা মুক্তাপুঁতি নিয়ে ক্রস করে নেব। এরপর 1টা রগ এই পাশের রগটাকেই লাউপুঁতির মধ্যে দিয়ে এই মাঝ বরাবর নিয়ে আসব। এবং 1টা মুক্তাপুঁতি নিয়ে এই সোজায় যেই লাউপুঁতিটা আছে ওইটার মধ্যে দিয়ে ক্রস করে দেব। এবার রগটাকে ভালোভাবে একটু ঘুরিয়ে এই মুক্তাপুঁতির মধ্যে দিয়ে ঘুরিয়ে এনে
এই পাশে যে রগটা আছে এটার মধ্যে দিয়ে ক্রস করব। খেয়াল রাখতে হবে অবশ্যই যেন এই যে যে বাড়তি মানে চোখা মাথা দুইটা আছে এই মাথার যে কোনো এক পাশে রগ নিতে হবে। এখন আমরা দ্বিতীয় ফুলটি করব এবং তার জন্য একটা মুক্তাপতি একটা লাউপতি নিচ্ছি এবং অন্য রগেও একটা মুক্তাপতি এবং একটা লাউপতি নিচ্ছি, এরপর একটা লাউপতির মধ্যে দিয়ে ক্রস করে নিচ্ছি ঠিক আগের মতোই। এরপর আগের মতোই তিনটা মুক্তাপতি এবং একটা লাউপতি নিয়ে ক্রস এবং পুরোটা ঠিক প্রথম ফুলটা যেভাবে করেছি ওইভাবেই করতে হবে। ভিউয়ার্স আমার হয়ে গেছে, দেখুন আমি পাঁচটা ফুল করেছি এভাবে, 1 2 3 4 5 পাঁচটা ফুল করেছি। এখন এই যে যে ফাঁকা জায়গাগুলো আছে দেখুন এগুলোতে 6 ফুল তৈরি করব। এখানে 1 2 3 4 চারটা কমন আছে, আমি আরও দুইটা নিয়ে ঠিক অপোজিট দিকেও আমি এটুকু করছি, বাড়তি যে রগটা ছিল ওইটুকু দিয়ে। আপনারা চাইলে রগ আলাদাভাবে নিয়েও করতে পারেন। এভাবে পুরোটাকে ফাঁকা জায়গাগুলো ভরাট করে দিতে হবে। এভাবে পুরোটা ফাঁকা জায়গা 6 ফুল করে ভরাট করতে হবে। ভিউয়ার্স আমার জোড়া দেওয়া শেষ হয়ে গেছে, দেখুন এরকম হবে। এখন আমরা 6 ফুলের ঘরগুলো তৈরি করব, মানে এর নিচে যেই ঘরগুলো আছে সেগুলো তৈরি করব। 6 ফুল তৈরি করার জন্য একটা রগের এক পাশ দিয়ে প্রথম ফুল যেটা সেটার জন্য হচ্ছে 6টা পুঁতি নিতে হবে। ছয়টা পুঁতি নিয়ে শেষের পুঁতিটা দিয়ে ক্রস করে দিতে হবে। এরপর দুই পাশের রগে দুইটা দুইটা করে 4টা পুঁতি নিতে হবে। এবং একটা পুঁতি নিয়ে ক্রস করে দিতে হবে। আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি, 1 2 অন্য পাশের রগেও 1 2 এবং একটা পুঁতি নিয়ে ক্রস। এইভাবে আমাদেরকে 17টা ঘর তৈরি করতে হবে। ভিউয়ার্স আমার পুরোটা লাইন হয়ে গেছে, দেখুন এক লাইনে 17টা ঘর।
এইভাবে তিনটা লাইন তৈরি করে নিতে হবে। আমি এখানে আরো দুইটা লাইন তৈরি করে জোড়া দিয়ে দিয়েছি, এই যে মাঝ বরাবর দেখুন জোড়া দিয়ে দিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি আরো একটা ঘর আরো একটা লাইন জোড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি, যে এইভাবে দুইটা লাইনকে পাশাপাশি রেখে রগের একটা পুঁতি নিয়ে ঠিক এই যে ছয়ের ফুলের মাঝ বরাবর যেই এক দুইটা পুঁতি থাকে এর মধ্যে দিয়ে দিয়ে দিতে হবে, এবং রগটাকে আবার দ্বিতীয় ফুলের মধ্যে এনে রগ এই পাশে রগ দিয়ে ক্রস করে দিতে হবে। এরপর আবার রগ ঘুরিয়ে তিন নাম্বার ফুলের মধ্যে নিয়ে আসতে হবে, দুই পাশেরই তিন নাম্বার ফুলের মধ্যে নিয়ে আসতে হবে। প্রতিটা ফুলের মধ্যে একটা করে পুঁতি যোগ হয়ে জোড়া হয়ে যাবে। ক্রস করে তিন নাম্বার ফুলটাও জোড়া দিয়ে দিলাম, এক দুই তিন, এক দুই তিন। এইভাবে একদম পুরোটাকে জোড়া দিতে হবে। তিনটা ফুলকে তিনটা লাইনকে যখন জোড়া দিব তখন আমাদের পাঁচটা লাইন হবে, এক দুই তিন, এই যে এখানে চার, আর একটা এই যে মাঝ বরাবর জোড়া হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে পাঁচটা লাইন হয়ে যাবে। এভাবে একদম শেষ পর্যন্ত জোড়া দিতে হবে। ভিউয়ার্স, এটা জোড়া দেওয়া হয়ে গেছে, দেখুন তিনটা লাইনকে অ্যাডজাস্ট করেছি, এতে পাঁচটা লাইন হয়েছে, এক দুই তিন চার পাঁচ। এটার কাজ আপাতত বন্ধ। এখন আমরা এই যে এই ফুলটার উপরে এবং নিচে ছয়ের ফুলের একটা করে লাইন করে নিব। এখানে এই যে এই দুইটা পুঁতিকে কমন নিয়েছি এবং রগের এক পাশে আরো চারটা পুঁতি নিব। এরপর ক্রস করে দেব। এরপর আবার এখন এখানে এক দুই তিন, তিনটা কমন পড়েছে এবং আরো তিনটা পুঁতি নিয়ে ছয় ফুল তৈরি করব। একইভাবে পুরো জায়গাটাতে একটা করে ছয় ফুলের ঘর বসে যাবে। দুই কমনে ছয়ের ফুল। এভাবে এই পর্যন্ত ছয়ের ফুল করতে হবে এবং এই পাশেও একইভাবে ছয়ের ফুল তৈরি করতে হবে। ভিউয়ার্স, আমার এই লাইনটা শেষ হয়ে গেছে, দেখুন। যদি ওই যে এখানে আরও একটা ঘর বসবে, এটা শুরু থেকে করে না আসার জন্য ওটা পরে করব। এখানে দেখুন এই যে অবশিষ্ট রগটা দিয়েই আমি কাজটা শুরু করতে চাইছি।
এখানে একটা পুতির মধ্যে দিয়ে দুইটা মানে দুই পাশে রক গিয়েছে মানে একটা কমন আছে এখন আমি এই পাশে আরো দুইটা পুতি নিব এটা নিচের দিকটা রকটা এবং এইখানে এই যে এই পাশের এই ফুলটার মধ্যে দিয়ে রকটাকে নিব এবং এখানে আরো দুইটা পুতির মধ্যে দিয়ে রকটাকে ঘুরিয়ে নিয়ে দুই নাম্বার ফুলের মধ্যে নিয়ে আসব এবং একটা পুতি দিয়ে ক্লোজ করে এইভাবে নিয়ে আসব দেখুন ছয়ের ফুল হয়ে গেল এবং জোড়াও হয়ে গেল এবার আবার রক ঘুরিয়ে তিন নাম্বার ফুলের মধ্যে খেয়াল রাখতে হবে এই পাশে দুই নাম্বার ফুল আর এই পাশে তিন নাম্বার ফুল একটা পুতি দিয়ে ক্রস করে ছয়ের ফুল তৈরি করে নেব ঠিক এখন আগের মতো আগে যেই লাইনটা জোড়া দেয়া দেখিয়েছি ঠিক আগের মতোই শুধু পার্থক্য হচ্ছে খেয়াল রাখতে হবে এই পাশে একটা ফুল কম থাকবে এই পাশে একটা ফুল বেশি থাকবে এভাবে অ্যাডজাস্ট হবে আমাদের এখন এই পাশের চার নাম বাম পাশের ঘর মানে বাম পাশের যেই এটা আছে ফুলগুলো আছে ওইটার চার নাম্বার ফুল আর এই পাশে তিন নাম্বার ফুলের জোড়া পড়ছে এভাবে শেষ পর্যন্ত জোড়া দিতে হবে এটা খুবই ইজি জাস্ট একটা পুতি নিয়ে জোড়া লাগাতে হবে ভিউয়ার্স আমার এই পার্টটা হয়ে গেছে দেখুন এরকম আরো একটি পার্ট তৈরি করতে হবে এরপর জোড়া দিতে হবে একইভাবে কিন্তু আরো একটি পার্ট তৈরি করা হবে আমি আরো একটি পার্ট তৈরি করে নিয়েছি মানে দুইটা পার্ট তৈরি করা হয়ে গেছে এখন এটাকে জোড়া দিতে হবে জোড়াটা এই দুই পাশে মানে দুই পাশের জোড়ায় দুইটা করে ফুল পড়বে এছাড়া পুরোটা ছয়ের ফুল হয়ে জোড়া পড়বে ভিউয়ার্স আমার এক পাশের জোড়া দেওয়াটা হয়ে গেছে দেখুন এই জায়গাটা আমি খালি রেখেছি নিচের জোড়াটা করার জন্য এই জায়গাটা কাজে লাগবে তাই আমি এই পাশে জোড়া দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা রগ নিচ্ছি রগের মধ্যে দুইটা পুতি নিয়ে এই যে এখানে শুরুতে যে পুতিটা আছে ওইটার মধ্যে দিয়ে নিচ্ছি এবং অন্য পাশের পুতির মধ্যে দিয়ে অন্য পাশে রগটা নিচ্ছি এবং দুইটা পুতি রগের এক পাশে নিয়ে শেষেটা দিয়ে ক্রস করে দিচ্ছি এরপর ডান পাশের রগটা ডান পাশের এই ফুলের কোনা দিয়ে এখানে নিয়ে আসছি দেখুন এখন কিন্তু রগের মধ্যে তিনটা পুতি কমন আছে এক দুই তিন এখন এখানে দুইটা লাউ পুতি নিচ্ছি এবং শেষেরটা দিয়ে ক্রস করছি এবার ডান পাশের রগটা এদিক দিয়ে ঘুরিয়ে
এই ফুলের মাঝ বরাবর নিয়ে আসছি। এখানে আরো একটা লাউ পুঁতি নিয়ে ক্লোজ করে দিচ্ছি। এবার ডান পাশের রগটা আবারও ঘুরিয়ে নিচ্ছি এবং একটা লাউপুতি নিয়ে ক্রস করছি। এখানে লাউপুতিটা নিয়ে যেহেতু এখানে দেখুন এক দুই দুইটা পুতি কমন আছে, মানে আরও একটা পুতি নিতে হবে। এরপর এই রগটা এই পুঁতিটার মধ্যে নিয়ে আসলাম এবং দুইটা পুঁতি কমন নিলাম, আরও চারটা পুঁতি নিয়ে আরও দুইটা পুঁতি নিচ্ছি এবং এই পাশের এই পুঁতিটার মধ্যে দিয়ে রগটাকে নিয়ে আসছি। এক দুই তিন চার পাঁচটা পুঁতি অলরেডি কমন, এখন একটা পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। দেখুন এখানে ছয়ের ফুল তৈরি হয়ে গেছে। এরপর এই রগটাকে এদিকের পুঁতির মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসছি। এবং একটা লাউ পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। ঠিক আবারও এই পাশ দিয়ে রগ ঘুরিয়ে নিয়ে একটা লাউ পুঁতি নিচ্ছি এবং ক্রস করছি। এরপর এই পাশের লাউ পুঁতিটার মধ্যে দিয়ে রগটাকে নিচ্ছি এবং এইভাবে ঘুরিয়ে দেখুন আমাদের কিন্তু লাউ পুঁতির ছয়ের ফুল হয়ে গেছে। এই লাউপুতিটার মধ্যে দিয়ে রগটাকে নিয়ে আসলাম এবং একটা মুক্তাপুতি নিয়ে এটাকে বরাবর যেই লাউপুতিটা আছে এটার মধ্যে দিয়ে নিয়ে নিলাম। হয়ে গেল আমাদের এই ফুলগুলোর মতো জোড়ার ফুলটিও। এটা শেষ হয়ে গেছে, এখন আমি রগগুলোকে একটু ঘুরিয়ে এখানে নিয়ে এসেছি। দেখুন এখানে এক দুই তিন চার, চারটা পুঁতি কমন আছে, আরও দুইটা পুঁতি রগের মধ্যে নিয়ে ক্রস করে দিচ্ছি এবং ছয়ের ফুল তৈরি করে নিচ্ছি। এরপর আবার এই রগটাকে ঘুরিয়ে
এখানে দেখুন 1 2 3 4 5 পাঁচটা কমন করেছে একটা পুঁতি নিয়ে ক্রস করলেই একটা ছয় ফুল হয়ে যাবে এখন দুই রগেরই কাজ করে যেতে হবে চাইলে এক রগ দিয়েও করা যেতে পারে তবে জোড়া তো জোড়া জোড়াটা অবশ্যই টাইট হতে হয় এখানে 1 2 3 4 চারটা কমন আছে আর দুইটা পুঁতি নিয়ে ক্রস করে নিলে এখানেও একটা ছয় ফুল তৈরি হয়ে যাবে ঠিক একই ভাবে আবারও চারটা কমন আছে আরো দুইটা নিয়ে ছয় ফুল তৈরি করে নিতে হবে এখন বাকি সম্পূর্ণটাই ছয়ের ফুল এখানে পাঁচটা কমন আছে একটা নিয়ে ছয়ের ফুল করতে হবে আমরা একদমই শেষের দিকে চলে এসেছি একদম শেষের ঘরটা 1 2 3 4 চারটা কমন আছে আরো দুইটা নিতে হবে হয়ে গেল আমাদের কোনার জোড়াটা এখন এটাকে এইভাবে ভেঙে নিচের দিকে জোড়াটা দিতে হবে নিচের দিকে জোড়ার ভিউয়ার্স এখানে আমাদের দুইটা পুঁতি কমন আছে এবার এখান থেকে এই পাশের একটা ফুলের মাঝ বরাবর রগটাকে নিব এবং এই পাশের একটা ফুলের মাঝ বরাবর নিব মানে 1 2 3 4 চারটা কমন আছে যদিও এখানে আমাদের 6 এর ফুল হওয়ার কথা বাট না দুই কোণায় 5 এর ফুল হবে এবং এরপর বাকি সবগুলো 6 এর ফুল হবে আর সেই জন্যই আমি এখানে একটা পুঁতি নিচ্ছি আর চারটা কমন আছে এইভাবে এরপর সম্পূর্ণটাই ছয় ফুল
এই পাশ থেকে দুইটা কমন নিতে হবে এবং এই পাশ থেকেও দুইটা কমন নিয়ে চারটা আর আগের ছিল একটা তাহলে 1 2 3 4 পাঁচটা কমন আছে আর একটা পুঁতি নিয়ে একটা ছয়ের ফুল তৈরি করতে হবে এরপর পুরোটাই ছয়ের ফুল এবং একদম শেষে গিয়ে একটা পাঁচের ফুল হবে আমার জোড়া দেওয়াটা শেষ হয়ে গেছে দেখুন এই পাশে আর এই পাশে জাস্ট পাঁচের ফুল আর মাঝে পুরোটাই ছয়ের ফুল ব্যাগের মাঝেরটা দেখুন অনেকটা স্পেস আছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে এখন এটাতে কাপড় আর চেন লাগালেই হয়ে যাবে পরিপূর্ণ একটি পার্স আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা এই ব্যাগটি তৈরি করবেন কারণ এটা যে কেউ স্মার্টলি ইউজ করতে পারবে আর যদি আমার ভিডিওটি একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে আপনাদের কমেন্টই কিন্তু আমাকে ইন্সপায়ার করে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশন বক্সে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ